বন্ধুরা আমার চ্যানেলে নতুন একটা ট্রাভেল ব্লগ ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তোমরা সকলে কেমন আছো? আশা রাখছি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি আমার ডুয়ার্স টুরের একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন জলপাইগুড়ি জেলায় অবস্থিত ভামরি মন্দির, সে ভামরি মন্দিরে আছি। মন্দিরটি কেমন, মন্দিরের ভিতরে প্রবেশ করে সমস্ত কিছু দৃশ্য আমি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখবে, তোমাদের খুব ভালো লাগবে। চলো মন্দিরটাকে তোমরা দেখতে থাকো। ভামরি দেবীর মন্দির পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের বোদাগঞ্জ অঞ্চলে তিস্তা নদীর তীরে পুরনো শালবাড়িতে অবস্থিত। মন্দিরটি নদীর তিন স্রোতের মাঝে অবস্থান করেছে বলে এই মন্দিরটিকে ত্রিসদাও বলা হয়। সনাতন হিন্দু ধর্মে পবিত্র তীর্থস্থানগুলির মধ্যে শক্তিপীঠ অন্যতম। সারা বিশ্বে প্রায় 51টি শক্তিপীঠ রয়েছে। এই শক্তিপীঠগুলি আসলে কী সে সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। বন্ধুরা, আমি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি, ভামরি মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এবার মন্দিরের ভিতরে প্রবেশ করে মন্দিরের মাকে তোমাদের দর্শন করাবো, ঠিক আছে? তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে, ভিডিওটিতে একটি লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? দক্ষ রাজা বৃহস্পতির অমতে তার মেয়ে সতীদেবী ভগবান শিবকে বিয়ে করেছিলেন। এ কারণে দক্ষ রাজা মহাদেব শিবের প্রতি ভীষণ ক্রুদ্ধ ছিলেন। তাই তিনি মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য এক যজ্ঞের আয়োজন করলেন। এই যজ্ঞে শিব ও সতীদেবী ছাড়া অন্যান্য সকল দেবদেবীকে দক্ষ রাজা নিমন্ত্রণ করেছিলেন। শিবের ইচ্ছা না থাকা সত্ত্বেও সতীদেবী মহাদেবের অনুসারীদের নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত হন, কিন্তু নিমন্ত্রণ ছাড়া যজ্ঞে উপস্থিত হওয়ায় সতীদেবীকে যথাযথ সম্মান করা হয়নি। উপরন্তু দক্ষ রাজা মহাদেব শিবকে অপমান করেন। স্বামীর প্রতি পিতার এই অপমান সহ্য করতে না পেরে সতীদেবী যোগ বলে আত্মহুতি দেন। এই সংবাদ মহাদেবের কানে পৌঁছালে তিনি শোকে কাতর ও ক্রোধে উন্মুক্ত হয়ে ওঠেন। তিনি যজ্ঞস্থলে উপস্থিত হয়ে দক্ষ রাজার যজ্ঞ পণ্ড করে দেন। শিবের প্রলয় নিত্যে মহাকাশ অন্তরিক্ষ পৃথিবী কেঁপে উঠল। সৃষ্টি রক্ষার তাগিদে তখন অন্যান্য দেবদেবীরা ভগবান বিষ্ণুর শরণাপন্ন হন। অতঃপর ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ ছেদন করেন। তখন সতীদেবীর খণ্ডবিখণ্ড দেহ ভারতীয় উপমহাদেশের বিভিন্ন স্থানে পড়ে এবং পরবর্তীতে এই স্থানগুলি শক্তিপীঠ হিসাবে পরিচিতি পায়। শক্তিপীঠ আছে মোট 51টি। ভারত ছাড়াও বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কায় শক্তিপীঠের অবস্থান রয়েছে। এই 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম শক্তিপীঠ হল এই ভামরি দেবীর মন্দির। এই ভামরি দেবীর মন্দির যেখানে আছে, এখানে নির্মাণ করা হয়েছে, সেই স্থানে সতীদেবীর বামচরণ পতিত হয়েছিল। শক্তিপীঠ নির্ণয় তন্ত্র মর্তে দেবী সতীর বামচরণ ত্রিশতায় পতিত হয়েছিল। দেবীর নাম ভামরি, ভৈরবের নাম ঈশ্বর বা জলপেশ। দেবী ভামরিও অন্যতম আদি শক্তি ভৈরব জলপেশ মন্দিরে অবস্থান করেন। বন্ধুরা, আমি তোমাদেরকে ভামরি দেবীর দর্শন করাচ্ছি, তোমরা দেখো। বন্ধুরা, তোমরা যদি এই ভামরি মন্দির দর্শন করতে আসতে চাও, তাহলে যদি কেউ ট্রেন দিয়ে আসো তাহলে জলপাইগুড়ি স্টেশনে নামতে হবে। জলপাইগুড়ি স্টেশন থেকে ভামরি মন্দিরের দূরত্ব 20 কিলোমিটার। এই জলপাইগুড়ি স্টেশনে নেমে ওখান থেকে ট্যাক্সি বা পার্সোনাল কার বুকিং করে তোমরা ওখানে যেতে পারো, বা বাই রোড এলেও জলপাইগুড়ি বাস স্ট্যান্ড থেকে 20 কিলোমিটার দূরত্বে এই মন্দির পড়ে। আর কেউ যদি শিলিগুড়ি থেকে আসতে চাও, শিলিগুড়ি থেকে এই মন্দিরের দূরত্ব 38 কিলোমিটার। আর ভামরি মন্দিরের নিয়ারেস্ট এয়ারপোর্ট হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট থেকে ভামরি মন্দিরের দূরত্ব হচ্ছে 47 কিলোমিটার। বাগডোগরা এয়ারপোর্টে নেমে ওখান থেকে ট্যাক্সি করে বা পার্সোনাল কার বুক করে তোমরা এই ভামরি মন্দির আসতে পারো।
খুব সুন্দর জায়গা বন্ধুরা আসবে, তোমাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, ভামরি মন্দিরের পিছনেই একটি মানে প্রাচীন একটা বট গাছ রয়েছে। দেখো বট গাছে দুটো গুড়ি রয়েছে, গুড়িটা উপরে গিয়ে দেখো একসাথে মানে জোড়া লেগে গেছে, ঠিক আছে। আর গাছের উপরে দেখো অনেক মৌচাক আছে, সেই মৌচাকগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। গাছটা সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আমার সাথে মন্দির দেখছেন আমাদের চিন্না স্যার। মানে এত সুন্দর গাছ, মানে যেখানে মৌমাছিরা প্রোটেক্টেড, তারা নিশ্চিন্তে কলোনি করে আছে। অন্তত এই গাছটা 10 থেকে 12টা মৌচাক আছে এবং তার পাশে মন্দিরেও 5-7টা মৌচাক আছে। এরকম সাধারণত দেখা যায় না, এটা একটা রেয়ার ব্যাপার। আর মৌমাছিরা নিশ্চিন্ত হয়ে এখানে কলোনি তৈরি করেছে বা মৌচাক করেছে। এই মৌচাকের মধু ভাঙা নিষিদ্ধ, সেই জন্য এরা নিরাপদ জায়গায় আছে ভেবেই এতগুলো মৌচাকে কলোনি হয়েছে। ধন্যবাদ। পূজার উপকরণ মন্দিরের প্রবেশপথের সামনেই কিনতে পাওয়া যায়। বন্ধুরা, তোমরা পূজার সামগ্রী কিনে তারপর মন্দিরের ভেতর প্রবেশ করবে। মন্দিরের বাইরে এটা অপূর্ব সুন্দর রয়েছে, শাল সেগুনের বাগান আমার পিছনে লক্ষ্য করো, অপূর্ব সুন্দর দৃশ্য। একটা শান্ত পরিবেশ বিরাজ করছে চারিধারে, খুব ভালো জায়গা। বন্ধুরা, তোমরাও সময় পেলে তোমরাও আসবে। ভামরি মন্দির দর্শন করতে গিয়ে দেখা পেয়ে গেলাম বিখ্যাত কামাখ্যা গুপ্ত বিদ্যায় পারদর্শিনী ভগবত পাটিকা তান্ত্রিক শ্রী শ্রী রূপময়ী মায়ের। মা
বন্ধুরা তোমরা জলপাইগুড়ি জেলার বিখ্যাত মন্দির ভামরি মন্দিরকে দেখলে তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটি অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেল রিটন অভিজিৎ মণ্ডলকে সাবস্ক্রাইব করবে কারণ তোমাদের একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার জন্য তাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর রাখছি টাটা বাই বাই আবারও কোনো অন্য জায়গায় অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় ভালো জায়গায় তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকো হ্যাপি থাকো সুখে থাকো